গুড মর্নিং ক্লাস। আমরা ক্লাস থ্রি এর যে বাটারফ্লাই বইটি আছে তার কত অবধি পড়েছিলাম? আমরা পড়েছিলাম পেজ নাম্বার 46 পর্যন্ত। আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিগুলো করেছো, অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এগুলো তোমরা নিশ্চয়ই প্র্যাকটিস করেছো। তাও প্রত্যেকেই যদি কোনো সমস্যা থাকে, এখনও পর্যন্ত যদি তোমরা না করতে থাকো, এগুলো অবশ্যই করবে। আমরা যেটা পড়া শুরু করব আজকে, পেজ নাম্বার 49, লেসন 3, পেজ নাম্বার 49, এর ইউনিট 2টা আমরা পড়া শুরু করব। ইউনিট 2টা কি নিয়ে আছে? না, দি অ্যামেজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস। অ্যামেজিং কথার অর্থ কি? না, চমৎকার, সারপ্রাইজিং মানে চমৎকার। ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, ইনসেক্ট মানে তোমরা জানো পোকা, পতঙ্গ, মানে পোকাদের একটা চমৎকার জগৎ, তাদের একটা পৃথিবী, সেইটা নিয়ে আমরা আজকে পড়ব। দেখো, তোমরা ফলো করো, শুরু করো পেজ নাম্বার 49। দেখো কি বলেছে। বলছে, উই ফাইন্ড ইনসেক্টস এভরিহোয়্যার। আমরা খুঁজে পাই পোকাদের সব জায়গায় বা প্রত্যেক জায়গায়। উই ফাইন্ড মানে খোঁজা। ইন দি গার্ডেন্স, কোথায় কোথায় পাই সেটাই বলছে এরপরে। ইন দি গার্ডেন্স, হাউজেস অ্যান্ড ট্রিজ, আমরা বাগানে খুঁজে পাই পোকাদের, আমরা ঘরে পাই আর কাছেও পাই। দে আর অলসো প্রেজেন্ট বিনিথ দি সয়েল, ইন এয়ার অ্যান্ড ইন ওয়াটার। দে আর অলসো প্রেজেন্ট, তারা এই জায়গাগুলোতেও থাকে। কোন জায়গাগুলোতে থাকে? না, বিনিথ দি সয়েল, বিনিথ, BENETH, বিনিথ, বিনিথ কথার অর্থ হচ্ছে কি? আন্ডার, নিচে, মানে বিনিথ দি সয়েল মানে মাটির নিচে, মাটির নিচে। ইন ইয়ার, তারা মাটির নিচে যেমন থাকে তেমনি বাতাসেও থাকে। আর কোথায় থাকে? অ্যান্ড ইন ওয়াটার, আর জলে থাকে। তাহলে জলে পোকা দেখতে পাই, হাওয়াতে পোকা দেখতে পাই, আর পোকা কোথায় থাকে? আর পোকা থাকে মাটির নিচে। সাম ইনসেক্টস লিভ ইন শেল্টার্স অফ দেয়ার ওন। কিছু শেল্টার মানে আশ্রয়, বাসা, মানে কিছু পোকা তাদের নিজস্ব, ওন মানে নিজস্ব, নিজে, OWN, ওন মানে নিজস্ব বা নিজে, মানে তাদের নিজেদের বাসায় বাস করে, অর্থাৎ তারা বাসা বানায়। আর কিছু আছে কি? তারা নিজেদের বাসায় বাস করে না, তারা বাসা বানায় না, এমনি ঘুরে বেড়ায়। কারা কারা বাসা বানায়? যেইগুলো বলেছে যে হানিবিজ বিল্ড বিহাইভস অ্যান্ড লিভ ইন দেম। হানিবিজ, বিজ মানে হচ্ছে মাছি, হানিবিজ মানে মৌমাছি। হানিবিজ বিল্ড বিহাইভস, না মৌচাক তৈরি করে। হানিবিজ মানে মৌমাছিরা মৌচাক তৈরি করে, বিল্ড মানে তৈরি করা, অ্যান্ড লিভ ইন দেম, এবং সেগুলোতে থাকে। তাহলে কিছু পোকা যারা কিনা নিজেদের তৈরি বাসায় বাস করে, এবং তাদের মধ্যে মৌমাছি হচ্ছে অন্যতম। এছাড়া আর কোন পোকা তোমরা দেখতে পাও বলো তো? পিঁপড়ে, পিঁপড়েও দেখে, পিঁপড়ে ঢিবি তৈরি করে, সেখানে পিঁপড়ে নিজেরা থাকে। তাহলে এই ধরনের যে পোকা, এরা নিজেদের তৈরি করা বাসাতেই বাস করে। দে অলসো স্টোর হানি দেয়ার, তারা সেখানে মধুও জমা করে। অর্থাৎ কারা? তারা বলতে মৌমাছিদের কথা বলা হচ্ছে। পরের প্যারাগ্রাফটা এসো। ইনসেক্টস ফিড অন এ নাম্বার অফ থিংস, মানে পোকারা নানা রকমের জিনিস খেয়ে বেঁচে থাকে বা জিনিস খেয়ে থাকে। যেমন কিরকম? সাম ইনসেক্টস ইভেন ইট আদার ইনসেক্টস অর ডেড অ্যানিমালস। বলছে কিছু পোকা এমনও থাকে যারা কিনা অন্যান্য পোকাদের অথবা মৃত প্রাণীদের খেয়ে থাকে। সাম ইনসেক্টস লাইক অ্যান্টস, মানে পিঁপড়েদের মতো কিছু পোকা, অলসো ইট লিভস অফ প্লান্টস। পিঁপড়েদের মতো কিছু পোকা যারা কিনা গাছের পাতা খেয়ে থাকে। এ বাটারফ্লাই ইজ দি মোস্ট বিউটিফুল ইনসেক্ট। তাহলে সবচেয়ে সুন্দর পোকার নাম কি? প্রজাপতি। তাহলে প্রজাপতি হচ্ছে সবচেয়ে সুন্দর পোকা। ইট হ্যাজ ব্রাইট কালারফুল উইংস, এর আছে কি আছে? না, উজ্জ্বল, ব্রাইট কথা হচ্ছে উজ্জ্বল, কালারফুল মানে হচ্ছে রঙিন, উইংস মানে হচ্ছে ডানা। তাহলে এর আছে উজ্জ্বল রঙিন ডানা। তোমরা নিশ্চয়ই প্রজাপতি দেখেছো, মিলিয়ে নাও। ইট সাকস নেকটার ফ্রম
ফ্লাওয়ার্স, নেকটার মানে ফুলের রস। ফুল থেকে যে রস পাওয়া যায় সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মধু নয়, সেটা ফুলের রস। সেটাকে মৌমাছি বিভিন্ন প্রক্রিয়ায়, যেটাকে আমরা মধু বলে থাকি, সেই জিনিসটা তৈরি করে। কীভাবে তৈরি করে সেটা তোমাদের এখনই অনলাইনে বলার দরকার নেই, ক্লাস শুরু হলে সেগুলো নিয়ে পরে বিষয়ে আলোচনা করা যাবে। কিন্তু আপাতত জানো নেকটার মানে মধু নয়, নেকটার মানে হচ্ছে ফুলের রস। ইট সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, মানে তারা কি করে না প্রজাপতিরা কি করে না ফুল থেকে সেগুলোর রস চুষে খায়। সাক মানে চুষে খাওয়া। মসকিউটো ইজ আ হার্মফুল ইনসেক্ট, হার্মফুল মানে ক্ষতিকারক। তাহলে বলছে মশা, মসকিউটো কথার অর্থ কি মশা, তাহলে মশা হচ্ছে ক্ষতিকারক পোকা। ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস, মানে এটা চুষে খায় কি রক্ত। সাক মানে চুষে খাওয়া বলেছি আগে, তাহলে এটা রক্ত চুষে খায় কাদের থেকে, পশুদের থেকে এবং মানুষদের থেকে। সাম মসকিউটোজ অলসো স্প্রেড ম্যালেরিয়া, কিছু মশা আছে যারা কিনা ম্যালেরিয়া রোগটা ছড়ায়, স্প্রেড মানে ছড়ানো। এছাড়াও তোমরা জানো ডেঙ্গু মশা থেকেই ছড়ায়, ডেঙ্গু চিকেনগুনিয়া এই সেই রোগগুলো সাধারণত মশা থেকেই ছড়ায়। চলে যাওয়া পরের পাতায়, দি হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট। হাউস ফ্লাই কথার অর্থ হচ্ছে ফ্লাই মানে তো মাছি, এবার কথা হচ্ছে কি হাউস ফ্লাই, হাউস ফ্লাই হচ্ছে ঘরোয়া মাছি, যেগুলো ছোটো ছোটো ঘরে যে মাছিগুলো দেখতে পাও, মাছের বাজারের মাছি নয়, কিন্তু যেগুলো ছোটো ছোটো মাছি যেগুলো ঘরে দেখতে পাওয়া যায় তাদেরকে আমরা কি বলি, ইংরেজিতে বলি আমরা হাউস ফ্লাই। তাহলে হাউস ফ্লাই ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, বলছে তাহলে মাছি হচ্ছে আরেক রকমের ক্ষতিকারক পোকা বা আরেকটি ক্ষতিকারক। ইট স্প্রেডস ডিজিজেস লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি, মানে এই প্রাণীটি বা এই পোকাটি টাইফয়েড, কলেরা এবং ডিসেন্ট্রির মতো রোগ ছড়ায়। দি গ্লো ওয়ার্ম, গ্লো ওয়ার্ম মানে জোনাকি, গ্লো মানে উজ্জ্বল, ওয়ার্ম মানে পোকা, ইনসেক্ট মানে যেমন পোকা, ওয়ার্ম মানে পোকা, গ্লো ওয়ার্ম মানে হচ্ছে জোনাকি, যে পোকা কিনা চকচক করে জলে। দি গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট দ্যাট গ্লোস ব্রাইটলি, বলছে এই যে গ্লো ওয়ার্ম অর্থাৎ জোনাকি এমন একটি পোকা আছে কিনা খুব উজ্জ্বলভাবে চকমক করে, ঝকমক করে। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি ইন দি ডার্কনেস, ডার্কনেস মানে অন্ধকার, মানে অন্ধকারে এটার যে উজ্জ্বলতা, এটার যে চকমকে ভাব, এটা খুব অন্ধকারে খুব স্পষ্ট দেখতে পাওয়া যায়। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্টস, বলছি ঠিক এই কারণেই সে অন্যান্য পোকাদের থেকে আলাদা। দি গ্রাস হপার ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্সেস, গ্রাস হপার মানে যেটা আগের গল্পটায় পড়ে এলো গঙ্গা ফুড়িং, ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্সেস মানে ছোট ছোট দূরত্ব লাফিয়ে যেতে পারে। ইট মেকস এ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দি রো অফ পিগস অন ইটস ব্যাক লেগ, পিগস কথার অর্থ হচ্ছে গিয়ে রোয়া, রাবিং রাব কথা হচ্ছে আর ইউবি রাব, রাব কথা হচ্ছে ঘষা, সেখান থেকে রাবার কথাটা যেটা এসছে, যেটা কিন্তু ঘষে পরিষ্কার করে সেটা থেকে রাবার এসছে, রাব কথার অর্থ হচ্ছে ঘষা। আর রো অফ পেক্স, রো মানে হচ্ছে শাড়ি, পেক্স মানে হচ্ছে রোয়া, রোয়া আর লোমের মধ্যে পার্থক্য আছে। রোয়া নিশ্চয়ই তোমরা দেখে থাকবে কোনো প্রাণীর গায়ে, রোয়া বলতে কি বলি বলো দেখি, আমার লোম হচ্ছে খুব নম, রোয়া হচ্ছে আমার পুরো পরপর পরপর শাড়িতে সাজানো থাকে, সেগুলোকে রোয়া বলে, ঠিক আছে লোমের মতোই কিন্তু ওগুলোকে ঠিক লোম বলে না। তো কি বলছে যে ইট মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড, এটা একটা অদ্ভুত আওয়াজ তৈরি করে, বাই রাবিং দি রো অফ পেক্স অন ইটস ব্যাক লেগ, তার পিছনের পায়ের যে শাড়ি দিয়ে রোঁয়াগুলো থাকে সেগুলোকে ঘষে, সেগুলোকে ঘষে সে একটা অদ্ভুত আওয়াজ তৈরি করে, বুম করে যেমন আওয়াজগুলো হয় সেই ধরনের আওয়াজগুলি হয়। মোস্ট ইনসেক্টস হ্যাভ উইংস, বেশিরভাগ পোকার আছে কি ডানা, এগেইন আবার সাম ইনসেক্টস হ্যাভ টেন্টাকলস স্টিংস অ্যান্ড ক্লজ, টেন্টাকলস মানে কিছু পোকার শুঁড় আছে, স্টিংস মানে কিছু পোকার হুল আছে, স্টিং মানে হুল, মৌমাছি যেমন হুল আছে, অ্যান্ড ক্লজ এগুলো রয়েছে। আচ্ছা টেন্টাকলস মানে হচ্ছে আরশোলা, যেমন টেন্টাকলস হয়ে যায়, আর পেগস রো অফ পেগস যেটা আছে, স্টিং তোমার মৌমাছির মধ্যে দেখতে পেয়ে পেয়ে গেছে, আর রো অফ পেগস তোমরা যদি কেউ আরশোলা ধরে থাকো কোনোদিনও হাতে করে, তাহলে আরশোলার মধ্যে দেখবে পেগসগুলো রয়েছে, কাটা 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 কাটার মতো কাটা, আমার শাড়ি দিয়ে থাকে এলোমেলো না, এটা খুব সিরিজে খুব সুন্দরভাবে সাজানো থাকে রোঁয়া, এগুলোকে রোঁয়া বলে, কিন্তু সেই বুঝতে পেরেছো তোমরা, এটা এটাই তোমাদের পড়া থাকবে। যদি স্কুল খোলা থাকতো তাহলে এপ্রিল মাসে
তোমাদের যে সামেটিক পরীক্ষাটা হতো, সেই সামেটিক পরীক্ষায় এই লেসেন থ্রি পর্যন্তই থাকতো। তাই আমি বলবো বাটারফ্লাই বইটা লেসেন থ্রি অবধি, মানে একদম রিভিশন লেসেন থেকে লেসেন থ্রি, মানে এই চারটে চ্যাপ্টার মধ্যে, এই চারটে চ্যাপ্টার তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, এটাই রিভাইজ করে বারবার ধরে, এটুকুনি কাজ থাকবে। অন্তত তোমরা মার্চ পর্যন্ত, এপ্রিল তোমাদের একটা পরীক্ষার ব্যাপার ছিল, আমরা দেখছি এপ্রিলে সেটা কী করা যায়, কিন্তু আপাতত তোমরা মার্চ পর্যন্ত তোমরা একটা টার্গেট রাখো যে এইটাকে, এই যে রিভিশন লেসেন এক, লেসেন টু, লেসেন থ্রি, লেসেন ওয়ান বলতে ভুলে গেছি, তাহলে মোট এই চারটে, এই চারটে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, এইটাই তোমাদের কিন্তু কাজ থাকবে। লেসেন ফোর থেকে আমরা সেটা নেক্সট টার্মে আবার শিখব, নেক্সট টার্ম মানে আবার সেটা পরের মাস থেকে হয়তো করবো। এর মাঝখানে তোমাদের ট্রান্সলেশনটা এগোবে, সেটা যেরকম এগোবে তোমরা শব্দ সেরকম করবে, ঠিক আছে? আর এই পর্যন্ত থাক, পরের দিন আবার ভাই, চাও।